আমাদের মধ্যে যারা স্টুডেন্ট বা যারা স্কুল বা কলেজে পড়াশোনা করি তাদের মধ্যে ম্যাক্সিমামদেরই প্রধান প্রবলেম হলো পড়াশোনায় মন না বসা। তার মানে কিন্তু আবার এই নয় যে এইসব স্টুডেন্টদের কখনো পড়তে ইচ্ছাই করে না। সত্যি তো এটাই যে প্রত্যেক স্টুডেন্টই চায় পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে, বিকজ জীবনে বড় হতে কেনা চায়, কেনা চায় সবার সেরা হতে, কেনা চায় টপ করতে। যখনই আমরা ভাবি যে পড়তে বসবো কিংবা পড়তে বসেও যাই, তখন তো আমরা ভাবি এবার টপ করেই ফেলবো, সব সিলেবাস কমপ্লিট করে ফেলবো। বাট কয়েক মিনিট পরই আমাদের সমস্ত উইল পাওয়ার জিরো হয়ে যায়, বিকজ পড়তে বসলেই আমাদের সমস্ত দুনিয়ার কথা মনে পড়তে থাকে। যেমন আমাদের মনে হয় ফেসবুকে রিয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, অ্যাকসেপ্ট করলো কিনা একটু চেক করে নিত, প্রিয়াকে কি প্রপোজ করেই দেবো আজ, না আমার পাবজি খেলাটা কেন খারাপ হয়ে যাচ্ছে কি জানি, আর চিকেন ডিনার কিছুতেই পেলাম না, সিওসি এর ওয়ার্ডটা কি শুরু হয়ে গেল, আর মিঙ্গেলরা ভাবে ওকে নিয়ে যে কোথায় ঘুরতে যাই, বাজেটও তো তেমন বেশি নেই, বাবার থেকে কিছু টাকা ম্যানেজ করতেই হবে। অর্থাৎ এইসব ভাবনার কথা বলতে শুরু করলে হয়তো আজকের এই ভিডিওটা কোনো সিনেমার মতো বড়ই হয়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত খেয়াল মাথায় আসতে আসতে আমাদের পড়া অ্যান্ড টপ করা এসব শুধু ভাবনা হয়েই থেকে যায়। তারপর আমরা ভাবি, ধুর আজ তো খুব ঘুম পাচ্ছে, আর ভালো লাগছে না, কাল থেকে ঠিক পড়ব। ব্যাস এভাবেই বছরের পর বছর কেটে যায়, স্টুডেন্ট লাইফ শেষও হয়ে যায়, আর তারপর বাস্তবের সামনাসামনি দাঁড়িয়ে মনে পড়ে তখন যে কেন একটু পড়লাম না। তো আপনিও যদি বর্তমানে এমনই একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আর যদি ভবিষ্যতে অন্যদের মতো আপনিও আফসোস করতে না চান, তাহলে যা কিছুই হয়ে যাক না কেন আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অন্তত একবার অবশ্যই দেখুন, কারণ আজকের এই ভিডিওটি হয়তো আপনার লাইফের কোনো টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। তো যাদের পড়তে ইচ্ছা করে না, যাদের পড়ায় মন বসে না, যারা আজ নয় কাল থেকে পড়বো, এক্সামের আগে থেকে পড়বো, এই ধরনের অজুহাত দিয়ে বাস্তব থেকে ক্রমশ দূরে পালাতে চাইছো, তাদের কাছে আমি জাস্ট একটিই প্রশ্ন করব, যে এই পড়াশোনার থেকে দূরে পালিয়ে পড়াশোনা না করে আলটিমেটলি তুমি কাকে ঠকাচ্ছ, তোমার মাকে, বাবাকে, তোমার টিচারকে, নাকি নিজেকে? জানি এখন অনেকেই এই ভিডিওটিকে এখানেই ছেড়ে দিয়ে অন্য কোনো ফানি ভিডিও দেখতে শুরু করবে, কারণ সত্যটা শুনতে সবারই খারাপ লাগে, আর সবার সেটার মুখোমুখি হওয়ার সাহসও থাকে না। যারা ভীতু, যাদের সাহস নেই, তাদেরকে যেতে দাও, কিন্তু যদি তোমার সাহস থাকে বাস্তবের সামনা করার, তাহলে অন্য সব ভাবনা ছেড়ে একবারের জন্য চিন্তা করে দেখো যে পড়াশোনা করলে আসল লাভটা কার, তোমার বাবা মায়ের, তোমার টিচারের, নাকি তোমার নিজের? পড়াশোনা করার জন্য একজন মানুষের লাইফে কতটুকু সময় থাকে, 15, 16 কিংবা 17 বছর? আর তার মধ্যে বেশিরভাগটাই তো তুমি অলরেডি পার করে এসেছো, আর বাকি কটা বছরও দেখতে দেখতেই কেটে যাবে, তারপর হাজার চেষ্টা করলেও তুমি কখনোই আর স্কুল লাইফে ফিরে আসতে পারবে না। হ্যাঁ আমি জানি পড়াশোনাটা বোরিং, ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই পড়তে ইচ্ছা করে না, পড়তে বসলে ঘুম পায়, মনে হয় কবে যে এই পড়াশোনার হাত থেকে মুক্তি পাবো, কবে যে স্টুডেন্ট লাইফটা কাটবে। তো কাটাতেই যখন হবে, তাহলে এই সময়টুকু একটু কষ্ট করে পড়ে কাটালে ক্ষতি কী? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেয়েদের ইমপ্রেস করা, গেম খেলা, আড্ডা মারা, এই সব কিছুর জন্যই তোমার কাছে এখনও পুরো লাইফটাই বাকি আছে। বাট এই স্টুডেন্ট লাইফটা একবার পেরিয়ে গেলে আর ফিরে আসবে না। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখে, ফেসবুকে নিজের পিকে লাইক বাড়িয়ে, মেয়েদের পেছনে পড়ে থেকে কিংবা টিভি দেখে সময় কাটিয়ে তুমি লাইফে কোনো কিছুই অর্জন করতে পারবে না, কিন্তু পড়াশোনা করে অবশ্যই পারবে। অনেকেই হয়তো পড়াশোনার জন্য কোনো মোটিভেশান পাচ্ছে না, তো তাদেরকে বলবো কল্পনা করে দেখো, যদি তুমি ক্লাসে টপ করো কিংবা ভালো মার্কস নিয়ে পাশ করো, তাহলে তোমার মা কতটা খুশি হবেন, তোমার বাবা কতটা গর্বের সাথে অন্যদেরকে তোমার কথা বলতে পারবেন, যারা তোমাকে অসম্মান করতো তারা তোমাকে কতটা সম্মান করবে। একবার এটা চিন্তা করো, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে তুমি কত মানুষের জীবন বদলে দিতে পারবে। আর এর পরেও যদি মোটিভেশান না পেয়ে থাকো, তাহলে একদিন সেখানকার রাস্তা দিয়ে হাঁটো, যেখানে এমন কিছু মানুষ থাকে যারা দুবেলা পেট ভরে খেতেও পায় না, যাদের থাকার জন্য নেই বাড়ি, যাদের শৈশব কেটে যায় ফুটপাতে, তাদের কাছে এই পড়াশোনা করাটাই স্বপ্নের ব্যাপার, তারা চাইলেও করতে পারছে না, কিন্তু তোমার বাবা মা তো তোমার কোনো অভাবই রাখেনি, তাহলে তুমি কেন সময় নষ্ট করছো, একবার নিজেকে এই প্রশ্নটি করে দেখো। পড়াশোনায় জান লাগিয়ে দেওয়ার জন্য সবথেকে ভালো সময় কোনটা জানো? আজকেই। তাই আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও, নিজের সেরাটা লাগিয়ে দাও, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রমিস করো আর কোনোদিনও নিজেকে ঠকাবো না। পড়াশোনা করতে বোরিং লাগছে, তাহলে পড়াশোনাকে আরও ইন্টারেস্টিং বানিয়ে তোলার রাস্তা নিজে থেকেই খুঁজে বের করো। তোমার মোবাইল, তোমার টাকার বিনিময় কেনা ইন্টারনেটকে নিজেকে তৈরি করার কাজে ব্যবহার করো। পড়তে বসলেই ঘুম পায়, চোখে মুখে জল দিয়ে এসে আবার বসে পড়ো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গেমস, টিভি, মুভিজ, গার্লফ্রেন্ড এসবের কথা মনে পড়ছে, মোবাইল অফ করে দূরে সরিয়ে রাখো। আজ থেকেই পড়ো, এই মুহূর্ত থেকেই পড়ো, নতুন কিছু শেখার জন্য পড়ো, নিজেকে গড়ে তোলার জন্য পড়ো, তোমার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য পড়ো, বাবার পরিশ্রমের দাম দেওয়ার জন্য পড়ো, নিজের এবং অন্য সবার লাইফকে বেটার বানানোর জন্য পড়ো, দেশের জন্য কিছু করে দেখানোর জন্য পড়ো। মাথায় রাখো সেই দিনটার কথা, যখন তুমি সফল হয়ে নিজের মায়ের সামনে দাঁড়াবে, তোমার মায়ের চোখে থাকবে আনন্দের জল, মুখে থাকবে তৃপ্তির হাসি, যখন তোমার জন্য গর্বে তোমার বাবার মাথা উঁচু হয়ে যাবে, তখন তোমার কেমন লাগবে?
তুমি কি চাও না সেই দিনটিকে সত্যি করতে, সেই খুশিকে অনুভব করতে? তাই সেই দিনটির জন্য আজ থেকেই পড়ো, নিজের সেরাটা দিয়ে পড়ো। আর যদি তুমি আজকের এই বোরিং ভিডিওটি এখনো পর্যন্ত দেখে থাকছো, তাহলে তোমার মধ্যে নিজেকে বদলানোর এবং সেই খুশির দিনটিকে দেখার ক্যাপাসিটি রয়েছে। শুধু একবার চেষ্টা তো করে দেখো।